সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কোনো রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলেই আমার খিদা লাগে যায়। সেদিন এ রোড দিয়ে যাচ্ছি আর হুট করে এই নামটা চোখে পড়ার সাথে সাথে মনে হলো যেন ভাবনার দুনিয়া চলে গেলাম। ভাবতেছিলাম যে এটা যদি খান রেস্তোরাঁ না হয়ে ফ্রিতে খান রেস্তোরাঁ হইতো তাহলে আমার কতই না ভালো হইতো। যদিও তাইলে আর রেস্টুরেন্ট মালিকের দেউলিয়া হইতে বেশি সময় লাগতো না। যাই হোক, ওনাদের রেস্টুরেন্টের পরিবেশটা ভালোই আর অর্ডার দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে খাবার আমার কাছে দিয়ে যায়। প্রথমবার মুখে নেওয়ার পরে খাবারটা ভালোই লাগছে, তবে যদি আরেকটু গরম থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো এটা বোঝা যাচ্ছে। তবে ভাই বিশ্বাস করেন, এই যে মাংসের পিসটা দিছিল এটা জাস্ট পুরাই জোস। আর আমার কাছে বিশেষ করে খাসির বুকের আর পায়ের মাংসের পিসগুলো যা লাগে না ভাই, পুরাই আচ্ছা বুঝছি। তবে মাংসের পিসটা মেবি দাম অনুযায়ী তুলনামূলক ছোট ছিল, কিন্তু এটা ইজিলি মাইনে নেওয়া যায় কারণ যেই জিনিসটা দিছে ভাই মাংসটা খেয়ে অনেক মজা পাইছি। মেবি এটারে পায়ের নলির পিস বা এরকম কিছু একটা বলে। আবার কেন জানি মনে হচ্ছিল যে 220 টাকা অনুযায়ী ওভারঅল ঠিকই আছে। তবে আমার একদম পিওর একটা মতামত, সেটা হলো রাইসগুলো অতটা ভালো লাগে না যতটা মাংসের পিসটা ভালো লাগছে আমার কাছে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, অন্যান্যদের কাচ্চির সাথে একটা সালাদ প্রোভাইড করে, সালাদটা হলো শশার সালাদ। এই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে আর এটার সাথে আমি অনেক আগেও পরিচিত ছিলাম, কিন্তু এই রেস্টুরেন্টে প্রথম খাইলাম। তবে ওনাদের সালাদটা বেশ ভালো, রাইসের সাথে মিশাই নিলে মনে হয় যেন স্বাদটা একদম দ্বিগুণ হয়ে গেল। আর শশা খাইতে যারা বেশি পছন্দ করেন তাদের কাছে তো আরো বেশি ভালো লাগবে। আর ওনাদের রাইসের পরিমাণটাও অনেক, মানে আমি নর্মালি একা খাইতে পারি নাই আর মনে হয় না আমি একা খাইতে পারবো, কিন্তু সালাতের প্লেটের শশা সবগুলো শেষ করছি আমি। আচ্ছা সবকিছু বুঝলাম, আর মাংসের যে এতখানি সুনাম করলাম, এখন এই হাড়ের মধ্যে থেকে ঘিলু না ক্যালসিয়াম বলে এটারে বের করবো কেমনে আমি এখন? ভাই এতটুকু জিনিসটা হাড়ের মধ্যে থেকে বের করানোর জন্য যে কি পরিমাণ খাটতে হয়েছে, প্রথমে এটারে মুখের মধ্যে নিয়ে চুষছি, তারপরে এটারে ইচ্ছা মতো প্লেটের সাথে গুতাইছি, তারপরে এর মধ্যে চামচ ভরছি, তারপর পর্যন্ত বের হয় নাই। রেস্টুরেন্ট মালিকের এর দিকে একটু খেয়াল করা দরকার, কারণ এটা আমার খুব ভাল লাগে ভাই। আর আমার মতো অনেক বান্দা আছে যাদের এই জিনিসটুকু ভাল লাগে কিন্তু অনেকে বের করতে পারে না। এখন 220 টাকা অনুযায়ী ওনাদের কাচ্চির রাইসের পরিমাণটাও ভালো, সালাদটা অস্থির আর মাংসটাও জোস ছিল। সব মিলিয়ে ওনাদের কাচ্চির রেটিং 10-এর মধ্যে 8 ইজিলি দেওয়া যেতে পারে। ওনাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি, 10-এর মধ্যে 10 দেওয়ার মতো, কিন্তু আমি 10-এর মধ্যে 8 দিব। এটার কারণ হলো আমি রেস্টুরেন্টে ঢোকার আগেও 3 জন মানুষ রেস্টুরেন্টের খাবার খাচ্ছিল, কিন্তু তখন এসি অন ছিল না, আমি ঢোকার পরে এসিটা অন করা হয়েছে। কেমন দিলাম বন্ধুরা? এটা একদমই বড় কোনো ইস্যু না, কিন্তু আমি চাই আমি সহ প্রত্যেকটা কাস্টমার যেন সেম বিহেভিয়ার পায়। তো ওনাদের বিহেভিয়ার এবং পরিবেশের রেটিং একসাথে 10-এর মধ্যে 8 দেওয়া যায়। তো ওনাদের লোকেশনটা হলো ফরিদপুরের অম্বিকা রোড আর থানা রোড, যে জায়গা মিলিত হয়েছে তার থেকে একটু বাম দিকে। ট্রাই করে দেখতে পারেন, 220 টাকা দাম অনুযায়ী আমার কাছে ভালোই লাগছে। ওকে, পারলে একটা হাহারি এক দিয়ে ভিডিওটাতে যদি এখনো না দিয়ে থাকেন। আর একটা কথা, আলহামদুলিল্লাহ আমাদের পেজের ফলোয়ার অনেক তাড়াতাড়ি বাড়তেছে, সো 10,000 ফলোয়ার হইলে আমি আমার আম্মুরে বলে রাখছি যে তোমার হাতের বিরিয়ানি রিভিউ করবো। সো চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, গেলাম গেলাম, টাটা। মানে কি কইয়াম।